श्री श्री रामकृष्ण कथामृत श्रीम कथित तब कथामृतं तप्त जीवनं कविविरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमत्ततातं भूमि गृणन्ति ये भुरिदा जना। श्रीरामकृष्ण भक्त संगे दक्षिणेश्वर मंदिरे ओ बलराम मंदिरे प्रथम परिच्छेद। ठाकुर श्रीरामकृष्ण दक्षिणेश्वर मंदिरे राखाल राम नित्यगोपाल चौधरी प्रभृति भक्त संगे निर्जने साधन फिलोसफी ईश्वर दर्शन। ठाकुर श्रीरामकृष्ण से पूर्वपरिचित घरे मध्यान्ह सेवार पर भक्त संगे बसिया आछेन। आज 25 फेब्रुआरी 1883 ख्रीष्टाब्द रविवार 18 ফাল্গুন কৃষ্ণা তৃতীয়া। রাখাল হরিশ লাটু হাজরা আজকাল ঠাকুরের পদছায়া সর্বদা বাস করিতেছেন। কলিকাতা হইতে রাম কেদার নিত্যগোপাল মাস্টার প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, আর চৌধুরী আসিয়াছেন। চৌধুরীর সম্প্রতি পত্নী বিয়োগ হইয়াছে, মনের শান্তির জন্যে তিনি ঠাকুরকে দর্শন করিতে কয়বার আসিয়াছেন। তিনি 4টে পাস করিয়াছেন, রাজ সরকারের কাজ করেন। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি রাখাল নরেন্দ্র ভবনাথ এরা নিত্য সিদ্ধ, জন্ম থেকেই চৈতন্য আছে, লোক শিক্ষার জন্যই শরীর ধারণ। আর এক থাক আছে কৃপা সিদ্ধ, হঠাৎ তার কৃপা হল, অমনি দর্শন আর জ্ঞান লাভ। যেমন হাজার বছরে অন্ধকার ঘর, আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না। যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। চৌধুরীর প্রতি পাণ্ডিত্যর দ্বারা তাকে পাওয়া যায় না। আর তার বিষয় কে বিচার করে বুঝবে, তার পাদপদ্মে ভক্তি যাতে হয় তাই সকলকে করা উচিত। বিশ্বদেবের ক্রন্দন, হারজিৎ, দিব্যচক্ষু ও গীতা, তার অনন্ত ঐশ্বর্য কি বুঝবে, তার কার্যই বা কি বুঝতে পারবে। বিশ্বদেব যিনি সাক্ষাৎকার অষ্টবসুর একজন বসু, তিনি সরসজ্জায় শুয়ে কাঁদতে লাগলেন, বললেন কি আশ্চর্য, পাণ্ডবদের সঙ্গে স্বয়ং ভগবান সর্বদাই আছেন, তবু তাদের দুঃখ বিপদে শেষ নাই, ভগবানের কার্য কে বুঝবে। কেউ মনে করে আমি একটু সাধন ভজন করেছি, আমি জিতেছি, কিন্তু হার জিত তার হাতে। এখানে একজন মাগী বেশ্যা মরবার সময় সজ্ঞানে গঙ্গা লাভ করল, চৌধুরী তাকে কিরূপে দর্শন করা যায়। শ্রীরামকৃষ্ণ এই চক্ষে দেখা যায় না, তিনি দিব্য চক্ষু দেন তবে দেখা যায়। অর্জুনকে বিশ্বরূপ দর্শনের সময় ঠাকুর দিব্য চক্ষু দিয়েছিলেন। তোমার ফিলোসফিতে, ফিলোসফি কেবল হিসাব কিতাব করে, কেবল বিচার করে, ওতে তাকে পাওয়া যায় না। অহেতুকিক ভক্তি, মূল কথা রাগানুভক্তি। যদি রাগ ভক্তি হয় অনুরাগের সহিত ভক্তি,
তাহলে তিনি স্থির থাকতে পারেন না। ভক্তি তার কিরূপ প্রিয়? খোল দিয়ে জাব যেমন গরুর প্রিয়, গব গব করে খায়। রাগ ভক্তি, শুদ্ধ ভক্তি, অহেতুকি ভক্তি যেমন প্রহ্লাদের। তুমি বড়লোকের কাছে কিছু চাও না, কিন্তু রোজ আসো, তাকে দেখতে ভালোবাসো। জিজ্ঞাসা করলে বলো, আজ্ঞা দরকার কিছু নাই, এই আপনাকে দেখতে এসেছি। এর নাম অহেতুকি ভক্তি। তুমি ঈশ্বরের কাছে কিছু চাও না, কেবল ভালোবাসো। এই বলিয়া ঠাকুর গান গাইতেছেন। আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। আমার ভক্তি যে বাপায় তার কে বাপায়, সে যে সে বাপায় হয়ে ত্রিলোক জয়ী। আমি মুক্তি দিতে কাতর নই। শুনো চন্দ্রাবলী ভক্তির কথা কই, মুক্তি মিলে কবু ভক্তি মিলে কই। ভক্তির কারণে পাতাল ভবনে, ভক্তির কারণে পাতাল ভবনে, বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই। আমি মুক্তি দিতে কাতর হই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই, শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে। বলির দ্বারে আমি দাঁড়ি হয়ে রই, শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে। গোপ গোপী বিনে অন্যে নাহি জানে, ভক্তির কারণে নন্দের ভবনে। পিতা জ্ঞানে নন্দের বাধা মাথায় রই, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই। মূল কথা, ঈশ্বরে রাগানুগা ভক্তি আর বিবেক বৈরাগ্য। চৌধুরী মহাশয়, গুরু না হলে কি হবে না? শ্রীরামকৃষ্ণ, সচ্চিদানন্দই গুরু। সব সাধন করে ইষ্ট দর্শনের সময় গুরু সামনে এসে পড়েন আর বলেন, ওই দেখ তোর ইষ্ট। তারপর গুরু ইষ্টে লীন হয়ে যান। যিনি গুরু তিনি ইষ্ট, গুরু খেয়ে ধরে দেন। অনন্ত ব্রত করে কিন্তু পূজা করে বিষ্ণুকে, তারই মধ্যে ঈশ্বরের অনন্ত রূপ। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। রামাদি ভক্তদের প্রতি যদি বলো কোন মূর্তিতে চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক। কারুর উপর বিদ্বেষ করতে নাই, শিব কালী হরি সবই একেরই ভিন্ন ভিন্ন রূপ। যে এক করেছে সেই ধন্য। বহি শৈব হৃদে কালী, মুখে হরিব। একটু কামক্রোধাদি না থাকলে শরীর থাকে না, তাই তোমরা কেবল কমাবার চেষ্টা করবে। ঠাকুর কেদারকে দেখিয়া বলিতেছেন, ইনি বেশ, নিত্য মানেন লীলাও মানেন, এদিকে ব্রহ্ম, আবার দেবলীলা মানুষলীলা পর্যন্ত,
কেদার বলিলেন যে ঠাকুর মানুষ দেহ লইয়া অবতীর্ণ হইয়াছেন। সন্ন্যাসী ও কামিনী ভক্তা স্ত্রীলোক নিত্যগোপালকে দেখিয়া ঠাকুর ভক্তদের বলিতেছেন, এর বেশ অবস্থা নিত্যগোপালের প্রতি, তুই সেখানে বেশি যাসনি, কখনো একবার গেলি? ভক্ত হলেই বা, মেয়ে মানুষ কিনা, তাই সাবধান। সন্ন্যাসীর বড় কঠিন নিয়ম, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, এটি সংসারী লোকেদের পক্ষে নয়। স্ত্রীলোক যদি খুব ভক্ত হয় তবুও মেশামেশি করা উচিত নয়। জিতেন্দ্রিয় হলেও লোক শিক্ষার জন্য ত্যাগীর এসব করতে হয়। সাধুর ষোলো আনা ত্যাগ দেখলে অন্য লোক ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। এইবার ঠাকুর ও ভক্তরা উঠিয়া বেড়াইতেছেন। মাস্টার প্রহ্লাদের ছবির সম্মুখে দাঁড়াইয়া ছবি দেখিতেছেন। প্রহ্লাদের অহেতুকি ভক্তি ঠাকুর বলিয়াছেন।